অন্যান্য বছরগুলোতে সাধারণত ছয় মাস জলমগ্ন থাকে হাওর অঞ্চল সে সময় থাকতো না বিকল্প আয়ের কোনো পথ আর এবারে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আগাম বন্যা পরেই ঘূর্ণিঝড় এতে ফসল হানি ও মাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় একেবারেই বেকায় দেয় এ অঞ্চলের মানুষ আয় রোজগার নেই তাই চারদিক হাহাকার কাজের সন্ধানে বেকার মানুষ ছুটছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরতলিতে আমাদের নেই আমাদের এলাকাটা তো এক ফসলের বুড়ো এলাকা ইউনিয়ন পর্যায়ে ও এম এস এবং ভিজিএফ চালু থাকলেও এরই মধ্যে নানান অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যাচ্ছে চালের পরিমাণও যথেষ্ট মনে করছেন না ক্ষতিগ্রস্তরা

মানুষের সীমাহীন প্রত্যাশা কিন্তু আমরা কাছে এমন কিছু নাই তিরিশ কেজি চাল কিংবা পাঁচশো টাকা দিয়ে তাদেরকে আমরা সার্ভাইভ করতে পারবো না তাদের বড় আকারে ঋণ দিয়ে এই কৃষকদের আবার পুনর্বাসন করতে হবে ঘটনার তাৎক্ষণিকতায় প্রথম দফায় ত্রাণ কার্যক্রমে কিছু অব্যবস্থাপনা মানছেন কর্তৃপক্ষ তবে জুন ও জুলাই মাসে যে সহায়তা আসবে সেখানে সব কিছু শুধরে নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের অভাবে হয়তো তাদের খাদ্যর সমস্যা ইয়ে হবে কিন্তু তারা তো বিভিন্ন সেলিফিকেশান মানুষ আছেন তো এই পাঁচ মাস যে একটা সিস্টেম চালু থাকবে ওই জন্য একটু একটু সময় দিতে হবে না একটা একটা রেকর্ডপত্র দাঁড় করতে হবে না যার যদি আমরা কাজ করতে পারি সেই সময়টা আমাদের দিতে হবে কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে ইজিপি প্রকল্পে এরই মধ্যে পনেরো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন সুনামগঞ্জ